আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ অল আর ওয়েল। আজকে আমরা ক্লাস এইটের বিজ্ঞানে আমরা অধ্যায় 13 ধরেছি। এই অধ্যায়ে আমরা কিন্তু খুবই মজার কিছু টপিক পড়ব, খাদ্য পুষ্টি অধ্যায়। এই অধ্যায়ে আমরা বুঝতে পারছি খাদ্য পুষ্টি সম্পর্কে, কোন খাদ্যটি আমাদের জন্য উপযুক্ত, কোনটি উপযুক্ত নয় এবং কোন খাবারটির কাজ কী, আমরা সবই কিন্তু এই চ্যাপ্টার থেকেই জানতে পারবো। এবং খাদ্যের যে মোট উপাদান 6টি আছে সেগুলো কোনটির কী কাজ, কোনটির অভাবে কী রোগ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বৃদ্ধি করা যায়, সব কিছু কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারবো। তাই এই চ্যাপ্টারটি খুব ভালো করে বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমেই একটু আমাদের চ্যাপ্টার যেহেতু খাদ্য ও পুষ্টি, খাদ্য এবং পুষ্টি কী তা একটু জেনে নিই। খাদ্য বলতে কী বোঝায়, খাদ্যটা কী? খাদ্য হচ্ছে আমরা আমাদের জীবন যাপনের জন্য বা আমাদের চলার জন্য প্রতিনিয়ত কিন্তু আমাদের শক্তির প্রয়োজন হয়। এই শক্তি যোগান দেওয়ার জন্য যে উপাদানগুলো আমরা ব্যবহার করে থাকি বা গ্রহণ করে থাকি তাই হচ্ছে খাদ্য। যেমন আমরা একটি এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি, ধরো যে আমরা কী করতে পারি, আমাদের গাড়ি চালানোর জন্য কিন্তু ডিজেল বা পেট্রোল প্রয়োজন হয়ে থাকে। কেন দরকার হয়? কারণ সেটি ছাড়া কিন্তু গাড়ি চলতে পারবে না। তেমনিভাবে আমাদের হাঁটা চলার জন্য, আমাদের দৈনন্দিন কাজকর্ম সফলভাবে করার জন্য কিন্তু আমাদের শরীরের শক্তির প্রয়োজন, আর সেই শক্তি যোগানকে দেয় খাদ্য। ঠিক আছে, আর পুষ্টিটা কী? পুষ্টি হচ্ছে যে প্রতিটি খাবারের ব্যালেন্স করা, ব্যালেন্স করাটাই হচ্ছে পুষ্টি। মানে আমার প্রোটিন, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে আমার স্নেহ জাতীয় যে ফ্যাটগুলো আছে বা ভিটামিন মিনারেলস ওয়াটার সব কিছু হচ্ছে ব্যালেন্স করা, তাই হচ্ছে আমাদের পুষ্টি। একটির অভাব হলেও আমরা আর আমাদের শরীরে সেই পুষ্টিটার ঘাটতি পূরণ হবে না। সব কিছু ব্যালেন্স করা তাই হচ্ছে পুষ্টি। ঠিক আছে, তো আমরা শুরু করব খাদ্যকে আসলে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় তা থেকে। তো আমরা চলো প্রধানত জেনে নিই, খাদ্য কিন্তু আসলে প্রধানত 3 প্রকার। তা হচ্ছে কিভাবে? প্রধানত 3 প্রকার। কিসের ভিত্তিতে এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে? তা হচ্ছে উপাদানের উপর ভিত্তি করে। ঠিক আছে, তোমাদের অনেক সময় মাল্টিপল চয়েসে আসে যে খাদ্য উপাদানগতভাবে কত প্রকার, সেখানে কিন্তু তোমরা 6 প্রকার দিলে হবে না, সেখানে তোমাদের 3 প্রকার দিতে হবে। ঠিক আছে, তো প্রধানত যে 3 প্রকার সেগুলো আসলে কী কী? একটি হচ্ছে প্রোটিন, শর্করা বা 3 নম্বরটি হচ্ছে কি, স্নেহ। ওকে, এই 3টি কিন্তু আসলে প্রধান। বাকি যে আমরা 6 প্রকার যে খাবার সম্পর্কে আমরা জানি, ভিটামিন মিনারেল, ভিটামিন খনিজ লবণ এবং পানি, সেগুলো কিন্তু আসলে এই উপাদান ভিত্তিকের মধ্যে পড়বে না। সেগুলো হচ্ছে অতিরিক্ত 3 প্রকার, অতিরিক্ত 3 প্রকারের মধ্যে পড়বে। ঠিক আছে, আছে 3 প্রকার। একটি হচ্ছে তোমার ভিটামিন বা খাদ্য প্রাণ, খাদ্যের প্রাণ, এজন্য একে খাদ্য প্রাণ বলা হয়ে থাকে। খনিজ লবণ, খনিজ লবণ অর্থাৎ খনিতে যে আমাদের সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম থাকে, সেই যে মিনারেলসগুলো বা খনিজগুলো সেগুলো কিন্তু আমাদের শরীরে থাকাটা প্রয়োজন। আয়রন, স্পেশালি মেয়েদের শরীরে কিন্তু প্রচুর আয়রন দরকার হয়, সেই আয়রনও কিন্তু এই খনিজ লবণের মধ্যে পড়বে। এবং সর্বশেষ আমাদের কী আসছে? পানি, যা ছাড়া আমাদের সতেজ দেহকে চিন্তাও করা যায় না। তাহলে এই হচ্ছে ওভারঅল আমার 6 প্রকার, কিন্তু যদি আসে যে উপাদানগতভাবে কত প্রকার, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই 3 প্রকার উল্লেখ করতে হবে। তো চলো আমরা আজকে একটু শর্করা সম্পর্কে জেনে নিব। ঠিক আছে, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো এবং আমি যা লিখছি উঠাও এবং বোঝার ট্রাই করো। বুঝতে না পারলে কিন্তু আমাকে কমেন্টে জানাও, যাতে আমি ফার্দার তোমাদেরকে ইনফরমেশন দিতে পারি। তাহলে শর্করা বা শ্বেতসার, শর্করা প্রধানত আমাদের শরীরে শক্তি যোগায়। আমাদের শরীরে শক্তি যোগায় যেসব উপাদান তাদেরকে শর্করা বলা হয়। আর শর্করার প্রধান উপাদানই হচ্ছে কার্বন, হাইড্রোজেন,
হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটি মৌল দিয়ে যে যৌগ তৈরি হয় সেগুলো হচ্ছে মেইনলি শর্করা। ঠিক আছে, যেমন আমরা ভাত রুটি তারপর চিনি এই সকল কিছু হচ্ছে শর্করা, যেখানে আমার কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের মৌলগুলোর উপস্থিতি থেকে থাকে। তো এই শর্করা কি করতে পারে, আমাদের শরীরে শক্তি যোগান দেয়। অর্থাৎ আমরা যে আমি যে চলাফেরার যে একটি শক্তি পাচ্ছি কই থেকে পাচ্ছি, শর্করা থেকে পাচ্ছি। তো আমরা এটা হচ্ছে কিলো মানে আমাদের হচ্ছে কিলো ক্যালোরি বা ক্যালোরিতে হিসাবটি করা হয়। ধরো যে এক গ্রাম আমার শর্করা থেকে আমি এনার্জি পাবো কতটুকু জানো? 4 কিলো ক্যালোরি। চার কিলো ক্যালোরি আমরা শক্তি পেয়ে থাকি শুধুমাত্র 1 গ্রাম থেকে। ঠিক আছে, এখন 1 গ্রাম তোমার যদি 4 কিলো ক্যালোরি তাপ বা শক্তি উৎপন্ন করে থাকে, তাহলে একজন মানুষ, একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ নর্মালি তোমার 300 থেকে 400 গ্রাম শর্করা ইনটেক বা গ্রহণ করে থাকে। তবে একজন মানুষের যদি ধরো কেউ 300 গ্রাম শর্করা প্রতিদিন খেয়ে থাকলো, তাহলে তার শরীরে মোট কত কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হবে? এই সূত্র থেকে আমরা এই অঙ্কটা করতে পারবো। তোমাদের পরীক্ষায় সবসময় এইভাবে আসে এখান থেকে যে 300 গ্রাম যদি শর্করা গ্রহণ করে থাকে, তাহলে তার শরীরে কতটুকু তাপ উৎপন্ন হবে। তুমি কি করবে, 300-এর সাথে 4 কি গুণ করে দেবে, কত হবে? 1200 কিলো ক্যালোরি। এই সূত্র মনে থাকলে তুমি বাকি অঙ্কগুলো সলভ করতে পারবে। আবার অনেক সময় এভাবে আসে যে একজন মানুষ প্রতিদিন তোমার হচ্ছে কি করতে পারে, 1200 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে, সে আসলে কতটুকু শর্করা গ্রহণ করেছিল? তখন কিন্তু তুমি কি করবে, এই 1200-কে 4 দিয়ে ভাগ করে দিবে, তাহলে কিন্তু তোমার অ্যাসার চলে আসবে। এভাবে বিভিন্নভাবে তোমাদের ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্ক আসতে পারে এখান থেকে, এই জিনিসটা তাহলে জানতে হবে তোমাদের। ঠিক আছে, তো আমার যে শর্করাটি আছে, এই শর্করা আমাদের শরীরের জন্য খুবই দরকার। আমাদের শরীরে কিন্তু তোমার 60-70% তোমার হচ্ছে কী দরকার, শর্করা দরকার। 60 থেকে আমাদের যে খাদ্য আমরা খাই, আমাদের যে খাদ্য অভ্যাস আছে, সেখান থেকে 60-70% আমাদের শর্করা দরকার। ঠিক আছে, আমাদের এটি মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে শর্করা ইনটেক করতে হবে। তো এই শর্করা জনিত অভাবগুলো কী হতে পারে, দেখো হাইপোগ্লাইসেমিয়া তৈরি হতে পারে, এটির একটি রোগ তৈরি হতে পারে, সেটি হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া একটি রোগের নাম, শর্করার অভাবে যে রোগটি হয় তাকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। তো তোমার শরীরে যখন শর্করার পরিমাণটি কমে যাবে, তখনই কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হবে। এটা তুমি কিভাবে বুঝতে পারবে, যদি ক্ষুধা হয়, ক্ষুধা অনুভব করো, বমি বমি ভাব হয় এবং তোমার কি হতে পারে, অতিরিক্ত ঘামানো বা হৃৎকম্পন, মানে তোমাদের কিছুক্ষণ পরপর দেখবা যে কী হচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, তখনই তোমাদের বুঝতে হবে যে তোমার শরীরে আসলে হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, শর্করার অভাব হয়েছে। তখন তোমাদের কী করতে হবে, ভারী কিছু খাবার ইনটেক করতে হবে, অর্থাৎ ভাত রুটি এ জাতীয় কিছু খাবার ইনটেক করতে হবে। তো বুঝতে পারছো শর্করা কতটা গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের খাবার হ্যাবিটের 60-70% শর্করা প্রয়োজন হয়ে থাকে। তো আজকে আমার ক্লাস এ পর্যন্ত, শর্করা পর্যন্তই, পরের ক্লাসে বাকি যে খাদ্য উপাদানগুলো আছে তাদের নিয়ে আলোচনা করবো এবং তাদের অভাবে কোন রোগটি হয়, কীভাবে অভাব পূরণ করা যেতে পারে তাই আমরা জেনে নিব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।